তোমাদের স্বাগত জানাই আমাদের এসএসইসি ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং প্রচুর প্রচুর শেয়ার করুন আমাদের উৎসাহ দেওয়ার জন্য। সাধারণত কম্পিটিটিভ এক্সামগুলিতে ইতিহাসের তিনটি পার্ট থেকে প্রশ্ন হয়ে থাকে। পার্ট ওয়ান প্রাচীন ভারতের ইতিহাস, ভারতের ইতিহাস এনসিয়েন্ট হিস্ট্রি, এনসিয়েন্ট ইন্ডিয়ান স্টোরি। নাম্বার টু মধ্য ভারতের ইতিহাস, মেডিয়েভাল ইন্ডিয়ান হিস্ট্রি। নাম্বার থ্রি আধুনিক ভারতের ইতিহাস, মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি। ওকে, আজ আমরা শুরু করব মধ্য ভারতের ইতিহাস। মধ্য ভারতের ইতিহাস, মধ্য ভারতের ইতিহাস সাধারণত 1206 খ্রিস্টাব্দ থেকে 1707 পর্যন্ত। মধ্য ভারতের ইতিহাস 1206 থেকে 1707, এই 1206 খ্রিস্টাব্দের আগের ইতিহাস আমাদের কিছুটা জানতে হবে। তাই প্রথম টপিক, ফার্স্ট টপিক মধ্য ভারতের ইতিহাস। চলো শুরু করা যাক। ইসলাম ধর্মের প্রবর্তক হযরত মুহাম্মদ, জন্ম 570 খ্রিস্টাব্দে এবং মৃত্যু 632 খ্রিস্টাব্দে। হযরত মুহাম্মদ আরব দেশের পোয়ারিস মক্কা শহরে কুয়ারেশ বংশে এক দারিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। তাহলে হযরত মুহাম্মদ 570 খ্রিস্টাব্দে আরব দেশে মক্কা শহরে কুয়ারেশ বংশে এক দারিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। হযরত মুহাম্মদের সময়কালে আরব দেশে গোষ্ঠীদ্বন্দ্বের ফলে বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়ে পড়ে। হযরত মুহাম্মদ এই বিভক্ত আরব দেশকে একত্রিত করে এবং এক ধর্মসূত্রে আবদ্ধ করে।
সেই একত্রিত জাতি, একত্রিত জাতি ইসলাম জাতি। এই ইসলাম জাতি পরবর্তীকালে এশিয়ার বৃহত্তর সামরিক শক্তিতে পরিণত হয়। ওকে, হযরত মুহাম্মদ সম্পর্কে আরো দু চার কথা আমাদের জেনে রাখতে হবে। প্রথমত হিজরত, হিজরত কি? 622 খ্রিস্টাব্দে হযরত মুহাম্মদ মক্কা ছেড়ে মদিনায় গমন করেন। মক্কা ছেড়ে মদিনায় গমন করেন। এই মক্কা ছেড়ে মদিনায় গমনকে আরবি ভাষায় হিজরত বলা হয়। ওকে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে এখানে প্রশ্ন আসে, মক্কা হযরত মুহাম্মদ কত খ্রিস্টাব্দে মক্কা ছেড়ে মদিনা গমন করেন? 622 খ্রিস্টাব্দে। অথবা হযরত মুহাম্মদের মক্কা ছেড়ে মদিনার গমনকে বলা হয়, চারটা অপশন দিয়ে দিল, অ্যান্সার হবে হিজরত। ওকে, হযরত মুহাম্মদ সম্পর্কে আরেকটা পয়েন্ট আমরা জেনে নেব, হাদিস। এই হাদিস সেটা কি? হযরত মুহাম্মদ 40 বছর বয়স থেকে আমৃত্যু পর্যন্ত যা কিছু করেছেন, যা কিছু বলেছেন এবং যা কিছু সমর্থন করেছেন তাদের সমষ্টি হল হাদিস। চলো নেক্সট টপিক, আরবের সিন্ধু জনে। আরবদের সিন্ধু জন, আরবদের সিন্ধু জয়ের পিছনে বিভিন্ন কারণ রয়েছে, সেগুলোকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা প্রত্যক্ষ কারণ, আর একটা পরোক্ষ কারণ। ওকে, প্রাচীনকাল থেকে ভারতবর্ষের সঙ্গে আরবদের একটি বাণিজ্যিক সুসম্পর্ক ছিল। সাধারণত 711 খ্রিস্টাব্দে আরবের অধিপতি হজ্জাজ হজ্জাজ তার একটি বাণিজ্যিক মশলাবর্তী জাহাজ সিংহল থেকে ইরাকের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সিংহল থেকে ইরাকের উদ্দেশ্যে হজ্জাজের একটি মশলাবর্তী জাহাজ রওনা দিয়েছিল। সেই সময় অখণ্ডিত ভারতবর্ষের পাকিস্তানের সিন্ধু প্রদেশের দেবল বন্দর, বর্তমান নাম করাচি, তাহলে অখণ্ডিত ভারতবর্ষের পাকিস্তানের সিন্ধু প্রদেশে দেবল বন্দর, বর্তমান নাম কি? করাচি। এই দেবল বন্দরের কাছে হজ্জাজের সেই মশলাবর্তী জাহাজ নোঙ্গর করা হয়েছিল। নোঙ্গর করার ফলে জলদস্যুদার সেই জাহাজটি লুণ্ঠিত হয়ে যায়। এই খবর আরবের আধিপতি হজ্জাজের কানে পৌঁছালে হজ্জাজ
তৎকালীন সিন্ধু প্রদেশের রাজা দাহির, হিন্দু ব্রাহ্মণ রাজা দাহির, সেই দাহিরের কাছে কাছে ক্ষতিপূরণের দাবি করে। ক্ষতিপূরণ করার যথেষ্ট কারণ ছিল, কারণ হচ্ছে হজ্জাজ তার বাণিজ্যের জন্য সিন্ধু প্রদেশের রাজা হিন্দু ব্রাহ্মণ রাজা দাহিরের কাছে কর দিতেন। সুতরাং সেই কারণে দাহিরেরও কর্তব্য ছিল সেই হজ্জাজের জাহাজকে প্রোটেকশন করা, কিন্তু তা সত্ত্বেও জাহাজটি জলদস্যু দ্বারা লুণ্ঠিত হওয়ায় হজ্জাজ দাহিরের কাছে ক্ষতিপূরণের আবেদন করে। দাহির ক্ষতিপূরণ দিতে অস্বীকার করে, দাহির ক্ষতিপূরণ দিতে অস্বীকার করে। তার পরবর্তীকালে 712 খ্রিস্টাব্দে, 712 খ্রিস্টাব্দে হজ্জাজের সেনাপতি, হজ্জাজের সেনাপতি মোহাম্মদ বিন কাসিম মোহাম্মদ বিন কাসিম তাহলে হজ্জাজ কে বললাম? হজ্জাজ আরবের অধিপতি বা আরবের শাসক, আর দাহির সিন্ধু প্রদেশের রাজা, ইনি হিন্দু ব্রাহ্মণ রাজা ছিলেন। তাহলে চলো, 712 খ্রিস্টাব্দে আরবের শাসক হজ্জাজ তার সেনাপতি মোহাম্মদ বিন কাসিমকে সিন্ধু প্রদেশে পাঠান, বা মোহাম্মদ বিন কাসিম সিন্ধু প্রদেশের উদ্দেশ্যে রওনা দেন, এবং দাহিরের সঙ্গে মোহাম্মদ বিন কাসিমের একটি যুদ্ধ সংঘটিত হয়। রাওয়ারের সর্ডিংকোটে দাহিরের সঙ্গে মোহাম্মদ বিন কাসিমের মধ্যে একটা যুদ্ধ সংঘটিত হয়, যা রাওয়ার যুদ্ধ নামে পরিচিত। এই যুদ্ধের পরিণতি কি হয়, ফলাফল কি হয়? এই যুদ্ধের ফলাফল দাহির সম্পূর্ণভাবে পরাজিত এবং নিহিত হয়, এবং মোহাম্মদ বিন কাসিম জয়ী হন। পরিণতি কি হয়, মোহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করেন। এটি ছিল সিন্ধু জয়ের নেপথ্যে পরোক্ষ কারণ। ক্লিয়ার? এইবার অনেকে মনে করে ভারতের সঙ্গে আরবদের যে বাণিজ্যিক সুসম্পর্ক ছিল, সেই বাণিজ্য যাত্রাপথের জন্য দেওবন্দ, বর্তমান নাম করাচি, আরবদের কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সেই কারণে আরবরা সিন্ধু জয় করে। ক্লিয়ার? তাহলে এখান থেকে কম্পিটিটিভ এক্সামে যেসব প্রশ্ন আসে, সেগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্নের মধ্যে 1 নম্বর, আরবরা
কবে সিন্ধু জয় করে? অ্যান্সার 712 খ্রিস্টাব্দে। ক্লিয়ার? একইভাবে কত সালে আরবরা প্রথম ভারত আক্রমণ করে? কত সালে আরবরা ভারত আক্রমণ প্রথম ভারত আক্রমণ করে? এটারও অ্যান্সার সেম 712 খ্রিস্টাব্দ। ক্লিয়ার? তাহলে এটা আমাদের জানতে হবে যে আরবরাই একমাত্র মুসলিম যারা প্রথম ভারত আক্রমণ করে 712 খ্রিস্টাব্দে। ক্লিয়ার? তাহলে আরবের সিন্ধু জয়ে নেপথ্যে পরোক্ষ কারণ ছিল, আরবরা সিন্ধু জয় করেছিল ভারতে কোনো শাসন বা রাজনীতি করার জন্য নয়। আরবদের মূল উদ্দেশ্য, সিন্ধু জয়ের মূল উদ্দেশ্যই ছিল ভারতে বাণিজ্য করার জন্য। ক্লিয়ার? সেই কারণে ঐতিহাসিক লেমপুল আরবদের সিন্ধু জয়কে ভারতের ইতিহাসে ইসলামে ফলাফলহীন ঘটনা বলে অভিহিত করেছিলেন। কি বলেছিল লেমপুল? আরবদের সিন্ধু জয় ভারতে ইসলামের ইতিহাসে ফলাফলহীন ঘটনা বলে আখ্যায়িত করেছিলেন। আজকাল বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই বিভিন্ন ঐতিহাসিকদের মতামত দিয়ে প্রশ্ন আসা শুরু হয়েছে। লেমপুলে এই মতামত, এই বক্তব্য করেছিলেন আরবের সিন্ধু জয়ের পিছনে। কেন করেছিলেন? তার একটা নির্দিষ্ট কারণ ছিল। কারণটা হচ্ছে আরবরা সিন্ধু জয়ের পরেও ভারতের রাজনীতিতে কোনো অভ্যন্তরীণ ভারতের রাজনীতির অভ্যন্তরীণে কোনো স্থায়ী পরিবর্তন ঘটেনি। তারা তো, তাদের উদ্দেশ্যই তো ছিল শুধু বাণিজ্য করা। সেই কারণে লেমপুল এই আরবের সিন্ধু জয়কে ফলাফলহীন ঘটনা বলে আখ্যায়িত করেছেন। ক্লিয়ার? খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম কি করল? আরবের সিন্ধু জয় করল। এই 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম আরবের সিন্ধু জয়ের পরে তিনি আরব দেশেই থেকে গেলেন। ক্লিয়ার? তাহলে 712 খ্রিস্টাব্দে আরবের সিন্ধু জয় কে করেছিল? মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিম আরবের সিন্ধু জয় করার পরে আরবেই থেকে গেলেন। তারপরে 713 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম মুলতান জয় করে।
মুলতান জয় করেন। ওকে, ইতিহাস পড়তে গেলে আমাদের বিভিন্ন সাল তারিখ এসব মনে রাখতে হবে। তাই ইতিহাসকে যদি গল্পের ছলে পড়া যায় তাহলে সহজেই সাল তারিখগুলো মনে রাখা সম্ভব। তাই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন, অবশ্যই অনেক বেশি কিছু জানতে পারবেন ইতিহাস সম্পর্কে এবং ইতিহাস সাবজেক্টটা একদম ইজি হয়ে যাবে। এই 713 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিম মুলতান জয় করে, জয় করার পরে তার আত্ম অহংকার বেড়ে যায় এবং গোটা উত্তর পশ্চিম ভারত জুড়ে মোহাম্মদ বিন কাসিমের লুণ্ঠনবাস হত্যালীলা চলতে থাকে। এই সব কাণ্ড যখন আরবের আধিপতি হজ্জাজ এর কানে পৌঁছায় এবং আরবের খলিফার নির্দেশে হজ্জাজ মোহাম্মদ বিন কাসিমকে স্বদেশে প্রত্যাবর্তন করার নির্দেশ দেয়। স্বদেশে প্রত্যাবর্তন করার নির্দেশ দেয় এবং হজ্জাজের কথা মতো মোহাম্মদ বিন কাসিম স্বদেশে প্রত্যাবর্তন করে এবং সেখানেই তার প্রাণদণ্ড হয়। মোহাম্মদ বিন কাসিম সেখানে স্বদেশেই তার প্রাণদণ্ড দেওয়া হয়। এই ছিল আজকের টপিক। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং SSEC চ্যানেলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার শেয়ার, কমেন্ট এবং লাইক করুন। নমস্কার।